हेलो एवरीवन, गुड इवनिंग एंड वेलकम टू बटर आइस एकेडमी। तो आज आपनलोगर कारणे 19 तारिखर एम सी किू डेली एम सी किू आपनलोगर कारणे लई आइछो। तो आपनलोगे मैं जिखन स्क्रीन शेयर करि आछो आपनलोगे भालके देखा पाई आसेने नाइकिया और मूल शब्दबिलाक आपनलोगे भालके शुना पाई आसेने नाइकिया जास्ट मोक एबार आपनलोगे कमेन्ट सेक्शनत जनाइ दिबछो। এটা থামস আপ দি দিব তেতিয়া মই বুঝি গম পাম যে আপোনালোকে ভালকে দেখা আৰু শুনা পাই আছে বুলি। তো আজি আমি ফার্স্ট ডেইলি এম সি কিউ আরম্ভ করার আগতে আমি লাস্ট টাইম যে আরম্ভ করেছিল কেটামান আমি একটা কোয়েশন ডিসকাস করেছিল। তো আজিও ফার্স্ট আমি একটা কোয়েশন আমি ফার্স্টত ডিসকাস করি। ওকে, তো এইটো হয়েছে এই কোয়েশনটো ইউপিএসসি মেইনস 2019ত আহিছিলে আর জিএস পেপার 1ত আহিছিলে এই কোয়েশন। ওকে, দ্য 18 কোয়েশনটো কি আছিল আমি প্রথম চাইল। দ্য 1857 আপরাইজিং was the culmination of the recurrent big and small local rebellions that had occurred in the preceding 100 years of British rule. Okay, elucidate. So, a answer to likhibo lage ami in 150 words aru ei question to keti aisile amar UPSC mains 2019 er ei question to aisile. Okay, to yete swa ami hokolbe 1857 er revolt er bikoy pohisu aru jeti ami 1857 er revolt er kotha pohisilo teti ami tar logot ami jorito মানে কি কি কারণৰ কাৰণে 1857 রিভল্ট হৈছিলে। তো আমি সেই গোটেইবিলাক পঢ়িছিলোঁ, কাৰণ 1857ৰ রিভল্টটো মাত্ৰ এনেকুৱা এদিনতে হোৱা এটা ঘটনা নহয়। অ'কে, ব্ৰিটিছে আমাৰ ওপৰত যিমানবিলাক সিহঁতে আমাক দবাই আছিলে, অ'কে, যিমানবিলাক এট্ৰচিটিজ ব্ৰিটিছে কৰি আছিলে বা ব্ৰিটিছৰ যিবিলাক সেইখিনি ইকনমিক পলিচি আছিলে বা আমাৰ যিবিলাক আৰ্টিচান আছিলে তেখেতসকলৰ লাইভলিহুডৰ কাৰণে তেখেতসকলৰ দিগদাৰ হৈ গৈছিলে। তো তেনেকুৱা বহুত কাৰণ আছিলে। অ'কে, তেনেকুৱা বহুত কিছুমান কাৰণ আছিলে। পেজেন্সৰ সেইখিনি মই দেখা পাইছিলোঁ, পেজেন্সৰ প্ৰব্লেম আছিলে, ট্ৰাইবেলসকলৰ প্ৰব্লেম আছিলে। অ'কে, যিবিলাক লোকেল ৰুলাৰ্ছ আছিলে, যিবিলাক জমিনদাৰ আছিলে তেখেতসকলৰ প্ৰব্লেম আছিলে। অ'কে, তালুকদাৰবিলাকৰ প্ৰব্লেম আছিলে। তো আল্টিমেটলি এই গোটেইবিলাক প্ৰব্লেমে গৈ কালমিনেটেড হৈ পেলাই আল্টিমেটলি কি হৈ গ'ল, 1857 ৰিভল্টটো হৈছিলে গৈ পেলাই। অ'কে, তো আমাক সেই কুৱেশ্চনটোৱে সুধিছে। অ'কে, আমি সেই বস্তুটোৱে লিখিব লাগে যে 1857 ৰিভল্টটো মাত্ৰ এটা কাৰণৰ কাৰণে নহয়। অ'কে, তাৰ লগত জড়িত বহুত কাৰণ আছে, তাৰ কাৰণেহে কি হৈছিলে 1857 ৰিভল্টটো হৈছিলে। অ'কে, তো আপোনালোকক আমি এটা মডেল এনচাৰ প্ৰভাইড কৰি দিছোঁ। এই এনচাৰটো 150 ৱৰ্ডছ নাথাকিব, 150 ৱৰ্ডছতকৈ বেছি ৱৰ্ডছ থাকিব পাৰে, বাট আপোনালোকে ট্ৰাই কৰিব এই গোটেই এনচাৰটো আপোনালোকে 150 ৱৰ্ডছত লিখিবৰ কাৰণে। অ'কে, যিহেতু মডেল এনচাৰ হিচাপে দিছোঁ সেইকাৰণে আমি অলপমান এক্সট্ৰা ৱৰ্ডছ ইয়াতো সোমাই থোৱা আছে। অ'কে, তো আপোনালোকে প্ৰথম প্ৰথম দেখা পাব ইয়াতে প্ৰথম প্ৰথম আমি কিছুমান বেলেগ বেলেগ কজেছ লিখিছোঁ। অ'কে, যে কিয় 1857 ৰিভল্ট হ'বলগীয়া হৈছিলে। অ'কে, তাৰপিছত কিছুমান পেজেন্টছ আপৰাইজিং কি কেনেকৈ কি কাৰণে হ'বলগীয়া হৈছিলে আৰু কিছুমান ট্ৰাইবেল আপৰাইজিং। তো আল্টিমেটলি এই 1857 যিটো ৰিভল্ট আছিলে, তো আল্টিমেটলি গোটেইবিলাক প্ৰব্লেম গৈ পেলাই কালমিনেটেড হৈ পেলাই 1857 গৈ পেলাই এটা ৰিভল্টত এটা ৰূপ দিছিলে গৈ পেলাই। তো আমি সেই গোটেইখিনি বস্তুৱে ইয়াত লিখিব লাগে, ঠিকে আছে। তো আপোনালোকে এই এনচাৰটো আপোনালোকে স্ক্ৰীনশ্বট মাৰি ল'ব পাৰে, নহ'লে আপোনালোকে গোটেই PDFটো আমাৰ ৱেবছাইটৰ পৰা আপোনালোকে ডাউনলোড কৰি ল'ব পাৰে, ঠিক আছে। তো এতিয়া আহিছোঁ আমি আমাৰ এম চি কিউলৈ। অ'কে, ডেইলি এম চি কিউখিনিলৈ। তো এইটো চাওক, হুইচ অফ দ্য ফলোয়িং কাণ্ট্ৰিজ ৰিচেণ্টলি চেণ্ড ইটছ এষ্ট্ৰনটছ টু দ্য স্পেচ ষ্টেচন টিয়াংগং। তো ইয়াৰ কাৰেক্ট এনচাৰ কি হ'ব আপোনালোকে মোক ক'ব পাৰিব নেকি? কুৱেশ্যন নম্বৰ ওৱানৰ কাৰেক্ট এনচাৰ কি হ'ব? টিয়াংগং। অ'কে, টিয়াংগং স্পেচ ষ্টেচনটো
কার স্পেস স্টেশন হয়? অ্যান্সার চাইনা, চাইনা নে জাপান, নে সাউথ কোরিয়া, নে রাশিয়া। তো ইয়ার কারেক্ট অ্যান্সার কি হব? চাইনা হব। ওকে, যে টিয়াংগং যে স্পেস স্পেস স্টেশন আছে, তো সেইটো হৈছে চাইনার একটা স্পেস স্টেশন। আর রিসেন্টলি চাইনায় কি করেছে, ইয়ার যেহেতু যে স্পেস স্টেশন আছে তারলে কি কৈছে, কেজন কিছু এস্ট্রোনটস পঠাইছে। ওকে ওকে, বহুতে এ এনসার দিছে, ওকে কারেক্ট হয়। শ্রেয়া ঘোষ, লব্রা কর্নার্স, পল্লবী নিউয়ার্স, সমরজ্যোতি বেজবরুয়া, ওকে সফিকুল ইসলাম, সবরে কারেক্ট হয়েছে। ঠিক আছে, তো আমি ইয়াতে চাব পারা, আপনাদের অল্পমান এক্সপ্লেনেশন দিয়ে থাকা আছে রিগার্ডিং টিয়াংগং স্পেস স্টেশন, বাট ইমান ইম্পর্টেন্স নাই কিয়া, জাস্ট গম পালে হল যে টিয়াংগং স্পেস স্টেশনটো কার হয়। ওকে, কিমান ইয়াতে ইয়াতে আপনাদের অল্পমান এক্সপ্লেনেশন করে থাকা আছে, এক্সপ্লেনেশন দেখা পাইছে যে টিয়াংগং স্পেস স্টেশনটো যেহেতু আমার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আছে, তাদের ওয়ান ফিফথ যেটো মাস, ওকে ওয়ান ফিফথ অফ দ্য মাস অফ দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের লগত হয়। তো ইমান ইম্পর্টেন্স নাই কিয়া, জাস্ট আমার যে এই টিয়াংগং স্পেস স্টেশনটো কার হয় সেটা গম পালে আমার কারণে সাফিসিয়েন্ট হয় এক্সামের কারণে। ওকে, নেক্সট ইয়াতে চাও, এই একটা ইম্পর্টেন্ট কোয়েশন হয়। ওকে, আমি জেনেটিক মডিফিকেশনের কথা গম পাও, ওকে যা আমি জি এম ক্রপস বলে কো, ওকে জেনেটিক্যালি মডিফাইড ক্রপস বলে কো, তার উপর এই সেকেন্ড নম্বর কোয়েশনটা আছে। তো সেকেন্ড কোয়েশনটা কি আছে, কাল্টিভেশন অফ হুইচ অফ দ্য ফলোয়িং জেনেটিক্যালি মডিফাইড ক্রপস ইজ লিগেল ইন ইন্ডিয়া। মানে সুদিছে যে এই তিনটা অপশন দি থাকা আছে ইয়াতে, ওকে বিটি কটন, বিটি ব্রিঞ্জেল আর এইচ টি বিটি কটন। এই এইচ টি বিটি কটনটো হয়েছে হার্বিসাইড টলারিন, ওকে বিটি কটন। ওকে, তো এতিয়া কোনটো লিগেল হয়, ওকে বিটি কটন, বিটি ব্রিঞ্জেল নে বিটি কটন, ওকে কোনকিটা ইয়াতে ইন্ডিয়াত লিগেল হয়, না তিনটা লিগেল হয় নে মাত্র দুটাই লিগেল হয়? তো ইয়ারে কারেক্ট অ্যান্সার কি হব আপনাদের কব পারিব নেকি? সফিকুল ইসলামে কৈছে নাইস টু হিয়ার জুলা সাহেব, ওকে থ্যাংক ইউ সফিকুল। সমীরণ নাথ অপশন এ, প্রীতি তান্তি অপশন এ, ওকে ওয়ান অনলি, ইয়েস বিটি কটন ইজ অনলি লিগেল ইন ইন্ডিয়া। ওকে, অনলি বিটি কটন লিগেল হয়, তো ইয়াতে কারেক্ট অ্যান্সার হব অপশন এ। ওকে, অপশন এ। ওকে, তো ইয়াতে সব বিটি কটন ইজ দ্য অনলি ট্রেনজেনিক ক্রপ দ্যাট হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই দ্য সেন্টার ফর কমার্শিয়াল কাল্টিভেশন ইন ইন্ডিয়া। ওকে, আমার লগত এইচ টি বিটি কটন আছিলে, হার্বিসাইড টলারিন বিটি কটন, বাট ইট হ্যাজ নট বিন অ্যাপ্রুভড বাই দ্য রেগুলেটার্স। ওকে, তো মনে রাখব যে অকল বিটি কটনহে অনলি ইন্ডিয়াত লিগেল হয়, মিনস জেনেটিক্যালি মডিফাইড ক্রপর ভিতর অনলি বিটি কটন ইজ, অকল বিটি কটন ইয়াতে আমার ইন্ডিয়াত লিগেল হয়। ওকে, তো কামিং টু দ্য নেক্সট কোয়েশন, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট আর্কিটেক্ট। ওকে, দ্য আর্কিটেক্ট ইজ ওয়ার্মিং থ্রি টাইমস ফাস্টার দেন দ্য গ্লোবেল এভারেজ। স্টেটমেন্ট নাম্বার টুটে কয়ে আছে, দেয়ার হ্যাজ বিন এন ইনক্রিজ ইন এক্সট্রিম কোল্ড ইভেন্টস ডিউ টু ক্লাইমেট চেঞ্জ। তো ইয়ার ভিতর কোন দুটা স্টেটমেন্ট আমার কারেক্ট হয়? ওকে, তো এটা কারেক্ট অ্যান্সার কি হবে, ইয়াক সুদিছে আমার হুইচ অফ দ্য এবভ স্টেটমেন্ট ইজ অর আর কারেক্ট, আমার সেইটো সুদিছে অপশন এ, বি, সি এন্ড ডি। ইয়াতে আমার কারেক্ট অ্যান্সার হব অপশন এ। ওকে, অপশন এ কারেক্ট অ্যান্সার হব ইয়াতে। তো এটা সব অ্যাকর্ডিং টু রিপোর্ট বাই দ্য আর্কিটেক্ট মনিটরিং অ্যান্ড অ্যাসেসমেন্ট প্রোগ্রাম, তেখেতসকলে কি কৈছে, দ্য আর্কিটেক্ট ইজ ওয়ার্মিং থ্রি টাইমস ফাস্টার দেন দ্য গ্লোবেল এভারেজ। ওকে, এন্ড দ্য রিপোর্ট অলসো সেজ দ্যাট দেয়ার হ্যাজ বিন এন ইনক্রিজ ইন এক্সট্রিমলি হাই টেম্পারেচার এন্ড এ ডিক্লাইন ইন এক্সট্রিম কোল্ড ইভেন্টস ডিউ টু ক্লাইমেট চেঞ্জ। মানে কোল্ড ইভেন্টস বিলাক কমিছে, ওকে ডিক্লাইন হয়েছে, বাট ইয়াতে কি কোয়া আছে, দেয়ার হেজ বিন ইনক্রিজ কোয়া আছে,
ইনক্রিজ ইন এক্সট্রিম কোল্ড ইভেন্ট ডিউ টু ক্লাইমেট চেঞ্জ বাট আমার যে রিপোর্ট আসে বাই আর্কিটেক্ট মনিটরিং এন্ড এসেসমেন্ট প্রোগ্রাম তাতে কোয়া আছে যে হাই টেম্পারেচার ওকে হাই টেম্পারেচার ইনক্রিজ হয়েছে দেয়ার হেজ বিন এন ইনক্রিজ ইন এক্সট্রিমলি হাই টেম্পারেচার এন্ড এ ডিক্লাইন ইন এক্সট্রিম কোল্ড ইভেন্টস ডিউ টু ক্লাইমেট চেঞ্জ ওকে ওকে নেক্সট কামিং কামস টু দ্য কোয়েশন নম্বর ফোর দ্যাট ইজ দ্য লাস্ট কোয়েশন তো ভিতরকানিকা ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড ইন দ্য স্টেট অফ দিস ইজ ভেরি ইজি কোয়েশন তো ইয়ার কারেক্ট অ্যান্সার কি হব ভিতরকানিকা ন্যাশনাল পার্ক ওকে দিস ইজ এ ভেরি ফেমাস ন্যাশনাল পার্ক আর এই ন্যাশনাল পার্কটো কত আছে কোনখন স্টেটত আছে উড়িষ্যার আছে কর্ণাটকা অন্ধ্রপ্রদেশ অর ওয়েস্ট বেঙ্গল ফোর এ ফোর এ নন্দিতা বড়ুয়া দীপাঙ্কর বড়ুয়া প্রীতি তান্তি জিবলু দত্ত শ্রেয়া ঘোষ গোবিন্দ পেগু ওকে দিস ইজ ভেরি ফেমাস ভোটকর সকলে ইয়ার অ্যান্সারটা গম পায় তো ইয়ারে কারেক্ট অ্যান্সার হয়েছে অপশন এ দ্যাট ইজ উড়িষ্যা ওকে তো দিস ইজ এ ভেরি ফেমাস তো আপনাদের মোক কমেন্ট সেকশনত জানাব যে ভিতরকানিকা ন্যাশনাল পার্ক কিহর কারণে ফেমাস হয় ওকে আপনাদের মোক কমেন্ট সেকশনত জানাব যে ভিতরকানিকা ন্যাশনাল পার্ক কিহর কারণে ফেমাস হয় তো ইয়ারে অ্যান্সারটো আপনাদেরও চাই লোক পায় নহলে আমার কাইলৈ মই ইয়ারে অ্যান্সারটো মই লগতে দিম ওকে তো আজি আপনাদের কারণে মানে এক্সট্রা কোয়েশন দিম ওকে তো সেইটো আপনাদের মোক কব যে সাগর মাথা ওকে সাগর মাথা ইজ এ এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া এন্ড হুইচ কান্ট্রি ওকে কোনখন কান্ট্রির লগত ইন্ডিয়ায় সাগর মাথা এক্সারসাইজটো করে ওকে ওকে শ্রেয়া ঘোষে আগর অ্যান্সারটো করে দিছে অলিভ রিডল টার্টল ওকে কারেক্ট অ্যান্সার হয় তো এইটো অ্যান্সার আপনাদের মোক জানাব ওকে কাইলে মই ইয়ার অ্যান্সার দিম যে সাগর মাথা এক্সারসাইজটো ইন্ডিয়ায় কার লগত করে ওকে তো আজিলে ইমানখিনিয়ে চারিটা এম সি কিউ আমি প্রভাইড করো লগতে এটা ডেইলি এটা মেইনসর কারণে এটা অ্যান্সার রাইটিং তো আপনাদের গোটেই পিডিএফটো আর ইয়ার মই অকল আপনাদের ভালকে এক্সপ্লেনেশন মানে গোটেইখিনি মই ইয়াতে দি দিয়া নাইকিয়া ওকে আপনাদের যদি ডিটেইল এক্সপ্লেনেশন লাগে তো গোটেই কমপ্লিট পিডিএফটো আপনাদের আমার যে ওয়েবসাইট আছে www.vajraeyesacademy.in ইয়াতে গড়ে পেলে আপনাদের ডাউনলোড করব পারে আর যদি আপনার কিনা ইনফরমেশন থাকে তো আপনাদের আমার এই ফোন নম্বর হয় 8638391721 ইয়ারপরও আপনাদের ইয়াতেও আপনাদের কল করে পেলে ইনফরমেশন লব পারে ওকে তো ইয়াতে সাগর মাথা অ্যান্সার কোনোবাই কই দিছে ওকে মনালিসা দেউরী ওকে নেপাল ওকে ভেরি গুড ওকে নেপাল অ্যান্সারটো কই দিছে ঠিক আছে শ্রেয়া ঘোষও অলরেডি কইছে নেপাল ওকে নেপাল কারেক্ট অ্যান্সার হয় সাগর মাথা ইন্ডিয়া এন্ড নেপাল ঠিক আছে সো দ্যাটস অল ফর টুডে তো কাইলে আমি আকৌ লগ পাম উইথ ফোর এম সি কিউজ এন্ড ওয়ান মেইনস অ্যান্সার রাইটিং টিল দেন টেক কেয়ার এন্ড থ্যাংক ইউ